নুপুরি কোথায় গেছে? আই ডোন্ট নো, এদিকে চলো। তার জন্য তোমরা ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, আর তোমাদের সবাইকে ম্যারি ক্রিসমাস। ভাই কে 10,000 ঠকঠক করছে? ডুট ভাই অনেকক্ষণ দূরে করছে, বাকি দেখি তোকে, চলো। তুই কি করতে এসছিস? ইয়েস, তোর 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তাই আমি তোর জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। কি সারপ্রাইজ? দেখা 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 কি সারপ্রাইজ দেখি। আরে সারপ্রাইজটা দেখানোর জিনিস না, সারপ্রাইজটা হলো একটা চ্যালেঞ্জ। সারপ্রাইজ কোনো চ্যালেঞ্জ? চ্যালেঞ্জের নাম শুনে ভয় পেয়ে গেছে তোমাদের ভাই, ভয় পেয়ে গেছে, বার করে দিচ্ছে আমাকে। ওকে বয়েজ এন্ড গার্লস, তোমরা ভাবছো হয়তো এ কি আমার মতো পুরো ডিটো দেখতে, এ হলো আমার ভাই। ইয়েস, এ আমার জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছে। কি চ্যালেঞ্জ শুনি, কি চ্যালেঞ্জ বল। তুই গ্র্যানি রিমেকে কার এসকেপ করেছিস, ডোর এসকেপ করেছিস, ইজি মোডে, মিডিয়াম মোডে, আজকে হার্ড মোডে কার এসকেপ করে দেখা, মেনে নেব। ওকে, এই চ্যালেঞ্জ বাচ্চাদের চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে গাইস, আমাকে এখন ও চেনে না, চিনলে আর এই চ্যালেঞ্জ দিত না। কি বল, করতেই পারবে না? করতে পারবো না। আচ্ছা, করতে পারলে, আর যদি না করতে পারিস তাহলে তুই কিন্তু একটা ডেয়ার করবি। ওকে, আমি ডেয়ার করবো, আর করে নিলে তুই ডেয়ার করবি, ঠিক আছে? আমি যা বলবো তাই করতে হবে কিন্তু, ঠিক আছে? ওকে 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 ওকে, চলো ফটাফট গেমের দিকে যাওয়া যাক। তার আগে বলে দিই, যা চ্যালেঞ্জ নতুন ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করে দাও, চলো ফটাফট গেমের দিকে, লেটস গো। ওকে বয়েজ এন্ড গার্লস, তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি গেমে, বাকি ঠিক আছে, চলো ফটাফট হার্ড মোডে স্টার্ট করা যাক, লেটস গো বয়েজ এন্ড গার্লস। কি করছিস দেখতে পাচ্ছি না? না দেখ, আমি একদিনেই এসকেপ করবো, আর এক্সট্রা ডে আমার দরকার পড়বে না, দেখ তুই। তারপর তুই ডেয়ার করবি। আমি ডেয়ার করবো না, তুই ডেয়ার করবি, ঠিক আছে? দেখা যাক কে ডেয়ার করে তাহলে। ওকে, দেখা যাক কে ডেয়ার করে। বাকি ঠিক আছে গাইস, আমি এখন গেমে চলে এসেছি, আর এই জায়গাটা স্কিপ করে দিই, এই জায়গাটায় কিছু নেই, বাকি ঠিক আছে। ওকে বয়েজ এন্ড গার্লস, আমি চলে এসেছি গ্র্যানির বাড়িতে, বাকি ঠিক আছে, চলো ফটাফট শুরু করা যাক আজকের গেম, চলে লেটস গো। ইয়ার বাজে ওগুলোতে কিছু আছে নাকি? নেই, আর হার্ড মোডে খেলছি তার জন্য ফটাফট সব কিছু খুলতে হবে, নয় লুকাতো। বক বক করছিস কেন বডমাল? কোন চর মেরে ভিডিও দিয়ে তাড়িয়ে দেবো, ভালো লাগবে না? ভালো লাগবে না। করে যাচ্ছে কানের সামনে বসে বসে। আরে মরবো কি মরবো না সেটা পরে, তুই বক বক করছিস কেন? আমার ইচ্ছে হয়েছে, বললাম তো বক বক করতে, তাই আমি বক বক করছি। আবার বক বক করছিস? দাঁড়া, তোর তো হচ্ছে। এবার তুই চুপ করে বসে থাক, বড় মাল বকবি না, খালি আমার গেম প্লে দেখ, দেখ আমি কেমন এসকেপ করি। ঠিক আছে, চলো ফটাফট বাইরে চলো, বাথরুমটা দেখি, লেটস গো। ভাই বাথরুমে অ্যান্টেনা পেয়ে গেছি, অ্যান্টেনা কোনো কাজ নেই, অ্যান্টেনা কাজে লাগে ডোর এসকেপ করতে গেলে, বাকি ঠিক আছে। গ্র্যানি কোথায় আছে আই ডোন্ট নো, ভাই নিচ দিয়ে গ্র্যানি আসতে উপরে ভাবো, উপরে গিয়ে লুকানোর একটা জায়গা হয়ে গেছে। ভাই আমি ট্র্যাপে ফেসে মরে গেলাম, আমাকে আরেকবার রিস্টার্ট করতে দে। না না, আরেকবার রিস্টার্ট করা হবে না, আমি কি করবো? তুমি ট্র্যাপে ফেসেছো কেন? তুমি বেঁচে বেঁচে খেলো, বাকি ঠিক আছে। আমার ডোর আটকে দিয়েছে ভাই, আমি এত তাদের মরে গেলাম ডুট। ভাই হার্ড মোড বহুত খতরনাক, বাকি ঠিক আছে। আমি এখান থেকে একটা ইট তুলে নিয়েছি, চলো ফটাফট রাস্তা খোলা যাক। এবার তুই দেখ, আর আমি ডে নেবো না, এটাই লাস্ট ডে হবে, আর এটাতেই আমার এসকেপ হয়ে যাবে। যদি আমার পা না আটকে যেত আমি একবার উপরে চলে যেতাম, তারপরে গ্র্যানি আমাকে কীভাবে ধরতো আমি খালি দেখতাম, বাকি ঠিক আছে। এখানে রিমোট পেয়ে গেছি ভাই, সাউন্ড করে দিয়েছি, এখানে আমি একটা এ পেয়ে গেছি, কী বলে টায়ার, বাকি ঠিক আছে, লুকিয়ে যাই, গ্র্যানি যখন তখন আসতে পারে, ঠিক আছে। ট্রেন আসছে দেখ না, মরবি দেখ, গ্র্যানি আসছে দেখ, বাইরে গ্র্যানি দাঁড়িয়ে রয়েছে দেখ না, খুলবি আর মরবি দেখ, খুলবি আর মরবি। আরে ভাই ভাই, আরে ইয়ার, কেন আর গেল মরে? ডে টু কত তুই মুখটা বন্ধ করে বস থাক না, বক বক করে আসছে কানের সামনে বডমাক, তোকে আবার চত থাবড়া মারবো, তারপর বুঝতে পারবি কিন্তু তুই যদি আবার বক বক করেছিস কানের সামনে। আবার তোকে তো আমি ডেয়ার করাবো, আমি তো ডেয়ার করবোই না, দেখ না এবার তো হয়ে যাবে এসকেপ, ফটাফট ডোরটা খোলো, আগে কর তারপরে বক বক করবি, বাকি ঠিক আছে। ভাই এখানে টায়ার আছে না? নেই, বাকি ঠিক আছে, আরামসে বাইরে চলো। ওকে বাইরে চলে এসেছি, বাকি ঠিক আছে, এখানে একটা টায়ার আছে, চলো একটা টায়ার পেয়ে গেছি, আর খালি দুটো আর তিনটে টায়ার লাগবে, দেখ একটা টায়ার পেয়ে গেছি, আর তিনটে টায়ার পেলেই আমি এখান থেকে এসকেপ করতে পারবো, বাকি ঠিক আছে, চলো ফটাফট এই একটা টায়ারই নিয়ে চলো, ফটাফট ডোর খোল, ফটাফট খোল। ওকে খুলে গেছে, ভাই ভাই গ্র্যানি যেন না থাকে, বাকি ঠিক আছে, গ্র্যানি নেই আপাতত, আরামসে চলো সাউন্ড না করে, বাকি ঠিক আছে। দেখ একটা টায়ার প্রায় নিয়ে চলে এসেছি, এক্ষুনি নিয়ে চলে যাবো,
একটা টায়ার লাগিয়ে দেবো, তারপরে আর বেশি কিছু লাগবে না, এক্ষুনি এসকেপ করে নেবো। একটা টায়ার পেয়েছে তাতে এত ডায়লগ বলবি নিয়ে যাওয়ার আগে। ভাই এখান থেকে টায়ারটা ওই পাশে ড্রপ করে দিলাম, ভাই ঘন্টি বাজিয়ে দিচ্ছি বাকি, ঠিক আছে টায়ারটা এখানে থাকুক, গ্রানি দেখি কোথা দিয়ে আসছে। ভাই আমি তো মরছি না, ঘন্টি বাজিয়েছিস এবার তোকে গ্রানি দেবে। আরে ভাই গ্রানি গেল কোথায়? টাক ফাটাবে গ্রানি এবার। ওই দেখো ওই দিকে চলে যাচ্ছে। ভাই ভাই ও ঠিকঠাক সাউন্ড শুনতে পাইনি, বাকি ঠিক আছে গ্র্যানি নেই। দেখেছিস গ্র্যানি আমাকে ভয় পেয়ে গেছে, বড মাল তোরা তোর গ্র্যানি দুজনেই ভয় পেয়ে গেছিস আমার থেকে, বাকি ঠিক আছে। টায়ারটা ফিট করে দিয়েছি, একটা টায়ারের কাজ খতম, একটা কাজ খতম আপাতত, একটা টায়ার লাগিয়ে দিয়েছি আর খালি তিনটে টায়ার আর একটা ব্যাটারি আর একটা কাঠের জিনিস হয়ে যাবে, খতম কাজ খতম। তারপর তুই ডেয়ার করবি? না আমি ডেয়ার করবো। আর কেন ডেয়ার করবি না? তুই ডেয়ার করবি নাসিব ফোটা মালটা ডোরকি দিয়েছে, ডোরকি। ভাই ভাই এখানে একটা টায়ার থাকুক। ভাই এখানে কাঠের এটা পেয়ে গেছি তোর, ভাই সাউন্ড করে দিয়েছি, আপাতত গ্র্যানি এখানে আসবে যত সম্ভব, চলো কাঠের এটা আরামসে নিয়ে চলো। ভাই এদিক দিয়ে জন্য না গ্র্যানি আসে, এই দিকটা দেখাই যায় না আমাকে, ঠিক আছে। দেখ কাঠের এটাও পেয়ে গেছি, তোর আর তোর গ্র্যানি দুজনেই বট, বাকি ঠিক আছে চলো। দেখ দেখ নিয়ে চলে এসেছি গাড়ির এখানে নিয়ে চলে এসেছি, এক্ষুনি আমি এসকেপ করে নেবো, দেখ না তুই খালি। তাহলে তুই ডেয়ার করবি? তুই এসকেপ করে নিলে আমি ডেয়ার করবো। যা কাঠের এটাও লাগিয়ে দিয়েছি আর তিনটে টায়ার একটা ব্যাটারি, ইজি ইজি ইজি। ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে যে মালটা। ভাই লোকটা খুলতে টাইম লাগবে, তো গ্র্যানিকে ঘুরিয়ে দিয়ে পালাবো। ভাই ভয় 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 ভয়, তুই ভয় পাস নি? আমি ভয় পাই, আই লোক মেনে দিচ্ছে, আমি ভয় পাইনি। হ্যাঁ বড মাল। ভাই ভাই গ্র্যানি পেছনে আসছে, ভাই আরও একটা টায়ার পেয়ে গেছি, দেখলি তো আরও একটা টায়ার পেয়ে গেছি, আর খালি দুটো টায়ার লাগবে আর একটা ব্যাটারি লাগবে। ইজি পিজি লেমন স্কুজি গ্র্যানিকে হালকা ঘুরিয়ে নিয়ে আসি। আরে ভাই ভাই এদিকে ঢুকলাম কেন? আরে ডোর খুলে গেছে, নাচ করছিস দেখ ব্যাটারি উপরে গেছে, দেখেছিস তোমার লাক? তুই দুটো ডে আছে বলে নাচ করছিস, দেখ না নাচ এক্ষুনি খতম হবে, কাঁদবি এক্ষুনি। দেখ তুই খালি, তুই কাঁদবি? আচ্ছা আমি কাঁদবো, ঠিক আছে দেখা যাক কে কাঁদে। ভাই ব্যাটারিটা কোথায় লাগে? ওইখানে বাকি, ঠিক আছে। আর কটা টায়ার লাগবে? আর তিনটে টায়ার লাগবে, একটা টায়ার কোথায় ফেলা রয়েছে ডুট, ওকে মনে পড়ে গেছে, চলো ফটাফট টায়ারটা নিয়ে আসবো, লেটস গো। এই যে আর একটা টায়ার, আর খালি আমাকে দুটো টায়ার খুঁজতে হবে বাকি, ঠিক আছে লেটস গো লেটস গো লেটস গো। দেখ এই টায়ারটাও এক্ষুনি গাড়ির ওখানে নিয়ে চলে যাবো, তারপরে আর দুটো টায়ার লাগবে বাকি, ঠিক আছে। ভাই এটা হলো আমার ট্রিক এই দড়িটা পার করানোর, বাকি ঠিক আছে। যদি ভালো লাগে এই ট্রিকটা তাহলে লাইক করো তোমরা সবাই, ওকে। আর দুটো টায়ার লাগবে, ইজি পিজি লেমন স্কুজি। আরে ভাই লোক রাস্তায় কুকুর চিল্লাচ্ছে ডুট, যদি কুকুর না চিল্লাতো এতক্ষণ এসকেপ করে নিতাম, বুঝলি? ডায়লগ কম করতেই পারতি, পারতাম না, ঠিক আছে ওকে এক্ষুনি ডেয়ার করাবো, দেখ না তুই বড় মাল, তোকে এক্ষুনি ডেয়ার করাবো। ঠিক আছে, আরে কুকুর ভাই প্লিজ চুপ হ, একে ডেয়ার করাবো এক্ষুনি, চুপ হ। না চুপ হবি না কুকুর ভাই, চিল্লা আরো জোরে, চিল্লা জোরে। কুকুর চুপ হবে না আমার কোনো প্রবলেম নেই, তুই বকবি তোকে পেটাও। আচ্ছা কুকুর চুপ হইস না, কুকুর চুপ হইস না, রাগ করছিস কেন বল? দেখ কুকুর আমার কথা শোনে, চুপ হয়ে গেছে, তোকে ডেয়ার করাবে সবাই, দেখ না তোকে ডেয়ার করাবে। তাই তো টায়ার লাগবে, টিং টিং বাজিনি প্রো, আর উপরে যাইনি ভাই, উপরে গেলে মনে হয় যত সম্ভব একটা টায়ার পেয়ে যাবো। ভাই গ্র্যানি আসছে আমার পেছনেই, বাকি ঠিক আছে চলো এর মধ্যে দেখি টায়ার পাই নাকি। ভাই এর মধ্যে দিয়ে আরও একটা টায়ার পেয়ে গেলে, আর উপরে গিয়ে যদি আরও একটা টায়ার পেয়ে যাই তাহলে খতম। না না পেট্রোল লাগবে, ওকে একটা পেট্রোল ট্যাঙ্ক পেয়ে গেছি, ওকে ভুলে গেছিলাম। আর এক একটা পেট্রোল ট্যাঙ্কও পেয়ে গেছি। একটা পেট্রোল ট্যাঙ্ক দিয়ে কী হবে? একটা পেট্রোল ট্যাঙ্ক দিয়ে কী হবে? আরে ভাই এক্ষুনি আরও একটা পেট্রোল ট্যাঙ্ক খুঁজে নিচ্ছি। ভাই ভাই গ্র্যানি ওই রুমটাতেই আছো, ওই দেখো ছায়া দেখা যাচ্ছে। তুই যা না, তোকে গ্র্যানি পিটিয়ে মেরে দেবে, যা তুই। আরে মরবো না ভাই, আমি মরবো না, আমি দেখে নিয়েছি ডুট, ও চলে গেছে বাকি, ঠিক আছে চলো পেট্রোল দুধ দিয়ে ভরে দিই বাকি, ঠিক আছে। একটা পেট্রোল ট্যাঙ্কের কাজ খতম, আমাদেরকে আরও একটা পেট্রোল ট্যাঙ্ক খুঁজতে হবে।
দেখ দেখ গাড়িতে হাফ পেট্রোল ভরে দিয়েছি, আর হাফ পেট্রোল ভরবো, তারপরে আর দুটো টায়ার খুঁজবো, দেখান দিয়ে পালাবো, তারপরে তুই টায়ার করবি, হি 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 হি, আগে খোঁজ তারপরে বক বক কর, বড বড়, হি 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 হি, বাকি ঠিক আছে। এবার আমি ওপরে যাবো, লেটস গো। ভাই দেখো এখানে ট্র্যাপ বিছিয়ে রেখেছি, তো ট্র্যাপটা খাই করে দিয়েছি, বাকি ঠিক আছে। গ্রানির কোথা দিয়ে সাউন্ডটা, গ্রানি ধর 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 মালটাকে, ধর না ধর ধর মালটাকে, লুকিয়ে পড়েছি তোর গ্রানি তো ধরতে পারিনি, খুব ধর 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 করছিলিস না, আর মনে এক চোর বুঝতে পারবা, বল মাল আমাকে ধরতে পারে, নুবড়ি নুবড়ি কোথায় গেছে, আইড অন্য এদিকে চলো। কোনো কাজ নেই, চলো ভাই, খালি কি লাগবে, একটা পেট্রোল ট্যাঙ্ক, আর বাবরে 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 বাবরে, ফেসা যাবে না, ফাঁসা যাবে না, ফাঁসা যাবে না, ওকে, দুটো পেট্রোল মানে একটা পেট্রোল ট্যাঙ্ক লাগবে, দুটো টায়ার লাগবে, এই তিনটে জিনিস আর তুই খুঁজে পাচ্ছিস না, তার আগে তুই মরবি, এই তিনটে জিনিস আমি খুঁজে পাবো না, তার আগে মরে যাবো, ঠিক আছে দেখা যাক। হ্যাঁ দেখা যাক ভাই, এখানে সাউন্ড করে দিয়েছি, আর লাস্ট ডে বলে আমার বহুত ভয় লাগছে টুট ভাই, খালি দুটো টায়ার একটা পেট্রোল ট্যাঙ্ক দিয়ে দে ভাই, মনে হচ্ছে আমার যথাসম্ভব ওপরে গেলে একটা টায়ার পাবো, তুই ওপরে যেতেই পারবি না, তার আগে তুই মরে যাবি। আচ্ছা আমি ওপরে যেতে পারবো না, ঠিক আছে, আমি যদি এসকেপ না করতে পারি ওপরে গেলেই কিন্তু তুই ডেয়ার করবি, কেন এরকম কোনো রুল ছিল না, তুই কেন কেন তারপর কেন ডেয়ার কর, বাকি ঠিক আছে বাদ দাও, ও এমনিও ডেয়ার করবে, সেমনিও ডেয়ার করবে, টিং টিং বাজিয়ে দিয়েছি, গ্র্যানি নিচে থাকুক, আমি ওপরে পালাই, যদি গ্র্যানি ওপরে থাকে তাহলে আমি বল কি করতে হবে, বল তাদের বল, বাইরে দিয়ে একটা কাঁচা লঙ্কা নিয়ে আর চাবিয়ে খেয়ে, ওকে নিয়ে আসছি। বহুত ঝাল গাইস আমি খাচ্ছি না ভাই, আজকের জন্য ভিডিওটা এইখানেই ছিল, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আমার ভাইকে যদি আমার ভিডিওতে আবারও দেখতে চাও তাহলে 10,000 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করে দাও, তাহলে একে আবার নিয়ে আসবো, বাকি ঠিক আছে চলো আজকের জন্য গুড বাই, হ্যাঁ গুড বাই বল, বাকি ঠিক আছে বাই গাইস।